এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যেখানে আসলে গত বিকালে দিকে যে সংঘাতের ঘটনা ঘটেছিল ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের, সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত আছে এবং আমরা এ পর্যন্ত আসলে দুইজন শিক্ষার্থী নিহতের খবর পেয়েছি এবং তারা একজন হচ্ছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং আরেকজন হচ্ছে পথচারী। তো এখন আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং যারা এখনো হামলায় আহত হয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। আমরা প্রায় 7-8 জনের চিত্র দেখেছি যারা চট্টগ্রাম মেডিকেলে এসেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেলের সর্বশেষ অবস্থা।